হ্যালো বন্ধুরা, এখন আমরা দেখব টাইম রিভার্সাল প্রপার্টি। তো হয় ইন দা ডিসক্রিয়েট সিগনাল x অফ n উইথ পিরিয়ড n, দা টাইম রিভার্সাল প্রপার্টি ইজ x অফ মাইনাস n z ট্রান্সফর্ম হবে হচ্ছে x অফ 1 বাই z। এখন যদি প্রুফ দেখাই, তো আমরা জানি যে z ট্রান্সফর্ম অফ এনি ডিসক্রিয়েট সিগনাল x অফ n ইজ গিভেন বাই x অফ z ইকুয়াল টু সামিয়েশন অফ n equal to minus infinity to plus infinity x of z, z to the x of n, z to the power minus n. এখন যদি আমরা এই যে কোনো একটা, যদি আমরা একটা এই যে রিফ্লেক্টেড সিগনাল x of minus n সিগনাল আর কি, এটার যদি আমরা হচ্ছে z ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি, তাহলে একইভাবে যেখানে 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 হচ্ছে প্লাস ছিল, অর্থাৎ আমরা আগেও দেখছি x of n যদি ছিল তার z ট্রান্সফর্ম করলে হচ্ছিল x of n z to the power minus n, কিন্তু এখন যদি x of n এর জায়গায় x of minus n হয়, তাহলে যেখানে x of n ছিল সেখানে হবে x of minus n, তাছাড়া কোনো চেঞ্জ নেই। তো যদি আমরা x of minus n equal to m ধরি, তাহলে কি হবে, যেখানে যেখানে মাইনাস n সেখানে সেখানে m হবে, তখন আমরা ইকুয়েশনটা লিখব হচ্ছে x of m z to the power m। তো এখন আমরা যদি এটা z ট্রান্সফর্ম আকৃতিতে লিখতে চাই, কারণ আমরা যেখানে কি দেখছিলাম x অফ n z টু দি পাওয়ার মাইনাস n, তাহলে আমরা যদি এখানে একটা মাইনাস নেই, তাহলে এই যে এখন যদি আমরা এখানে একটা মাইনাস নেই, তাহলে z টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস n, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, মানের কোনো চেঞ্জ হয় না। তাহলে এইটাই হচ্ছে, তাহলে দেখুন তো x অফ z z z টু দি পাওয়ার মাইনাস 1 টাকে যদি আমরা মনে মনে z ধরি, z টু দি পাওয়ার মাইনাস m, তাহলে এইটাই হবে হচ্ছে z ট্রান্সফর্ম। কিন্তু এখানে তো z নেই, 1 বাই z আছে, কাজেই সেই এটা হবে হচ্ছে 1 বাই x অফ 1 বাই z। এইটাই হচ্ছে আমার টাইম রিভার্সাল প্রপার্টি। তো এখন যদি আমরা একটু দেখতে চাই যে x অফ মাইনাস n এর z ট্রান্সফর্ম হবে x অফ 1 বাই z, হুইচ ইজ দ্য টাইম রিভার্সাল প্রপার্টি। এখন যদি আমরা ম্যাথ দেখতে চাই একটা, যে এখানে x অফ n ইকুয়াল টু দেওয়া আছে 1 বাই 3 টু দি পাওয়ার n u অফ n, ফাইন্ড দা z ট্রান্সফর্ম অফ x অফ মাইনাস n। তো এখন যদি আমরা জানি x অফ মাইনাস n এর যে z ট্রান্সফর্ম সেটা হবে হচ্ছে, প্রথমে আমরা যদি x অফ n এ x অফ z যদি আমরা করি, মানে x অফ n এর সিগনালটা যদি z ট্রান্সফর্ম করি, তাহলে আমরা পাই 3z বাই 3z মাইনাস 1। তো যেহেতু আমার হচ্ছে x অফ মাইনাস n এর z ট্রান্সফর্ম হয় x অফ 1 বাই z, তাহলে এখানে যদি আমি এই z টাকে 1 বাই z করি, তাহলে যেখানে যেখানে z আছে 1 বাই z হবে। হ্যাঁ, এখানে এই যে x অফ 1 বাই z যদি করি, তাহলে x অফ 3z আর 3 বাই z মাইনাস 1, তাহলে এখন যদি আমরা একটু এটাকে সিম্পলিফাইড করি, 3z স্কয়ার 3 মাইনাস z হয়। এটাই হচ্ছে আমার টাইম শিফটিং প্রপার্টি। তাহলে আমরা এখন এই যে x অফ মাইনাস n z টু দি z ট্রান্সফর্ম অফ x অফ মাইনাস n ইকুয়াল টু x অফ 1 বাই z ইকুয়াল টু 3z স্কয়ার বাই 3 মাইনাস z, এটাই হচ্ছে টাইম রিভার্সাল প্রপার্টির এক্সাম্পল। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য।